Realme ফাইভ আর রেডমি টুয়েলভ ফাইভ দুটো মোবাইলই যথেষ্টই জনপ্রিয় মোবাইল এবং দুটো ফোনই দেখতে বেশ সুন্দর এবং দুটো ফোনের দামও যথেষ্টই কম তো এই দুটো ফোনের মধ্যে কোন ফোনটা বেস্ট হবে তোমার জন্য কোন ফোনটা ভ্যালু ফর মানি ফোন হবে তোমাদের বর্তমানে দাঁড়িয়ে কোন মোবাইলটা নেওয়া উচিত এই ব্যাপারে মনে কোনো ডাউট থাকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের মনের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে যে বর্তমানে এই দুটো মোবাইলের মধ্যে কোন মোবাইলটা বেস্ট হবে তোমার জন্য তো শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো ফ্রেন্ডস আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটেস আনন্দ চ্যানেল যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কী করছো ভাই ঝটপট সাবস্ক্রাইব করে দাও তো আমরা জেনে নিই আমরা এই দুটো মোবাইলের মধ্যে কমন কি কী ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি মানে রিয়েলমি সি ফিফটি ফাইভ এবং রেডমি টুয়েলভ ফাইভ জি দুটো ফোনের মধ্যেই সিমিলার টাইপের ফিচার্স কি থাকছে এই দুটো মোবাইলেই আমরা ডিসপ্লে কিন্তু প্রায় কাছাকাছি একই টাইপেরই পাচ্ছি মানে আমরা রিয়েলমি সি ফিফটি ফাইভ মোবাইলে পাচ্ছি ছয় পয়েন্ট সাত দুই ইঞ্চি ফুল ডি প্লাস আইপিএস পাঞ্চোল ডিসপ্লে যার স্ক্রিন রেট থাকছে নাইনটি হার্স এবং এতে আমরা ওয়ান এইট্টি টা স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি সেখানে আমরা রেডমি টুয়েলভ ফাইভ জি মোবাইলে পাচ্ছি ছয় পয়েন্ট সাত নয় ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস পাঞ্চোল ডিসপ্লে এই মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশেড থাকছে নাইনটি হার্স এবং এতে আমরা টি হার্স অ্যাসেম্বলিং রেড পাচ্ছি মানে ডিসপ্লে সেকশনের কথা বলতে গেলে দুটো মোবাইলে কিন্তু আমরা কাছাকাছি একই টাইপের ডিসপ্লে পাচ্ছি এটাই বলা যেতে পারে এই দুটো মোবাইলে আমরা ব্যাটারিও কিন্তু বেশ একই ধরনেরই পাচ্ছি মানে দুটো মোবাইলেই থাকছে পাঁচ হাজার এমএইচের লিপ অলিমিনার ব্যাটারি দুটো মোবাইলে আমরা ইউএসবি টাইপ সি চার্জিং কানেক্টার পাচ্ছি দুটো ফোনেই আমরা থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন পাচ্ছি সেলফি ক্যামেরাও আমরা দুটো মোবাইলে প্রায় সেম পাচ্ছি এটাই বলা যেতে পারে মানে দুটো ফোনেই থাকছে আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে দুটো মোবাইলেই আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি দুটো মোবাইলেই আমরা এলপিডিডিআর ফোর এক্স র্যাম পাচ্ছি এবং অপারেটিং সিস্টেমও কিন্তু দুটো ফোনে প্রায় সিমিলারই থাকছে মানে রিয়েলমি সি ফিফটি ফাইভ মোবাইলে আমরা পাচ্ছি অ্যান্ড্রয়েড থার্টিন অপারেটিং সিস্টেম রিয়েলমি ইউআই ইউজার ইন্টারফেসের সাথে সেখানে আমরা রেডমি টুয়েলভ ফাইভ জি মোবাইলে পাচ্ছি অ্যান্ড্রয়েড থার্টিন অপারেটিং সিস্টেম এম আই ইউআই ইউজার ইন্টারফেসের সাথে তো এখানে দুটো ফোনেই কিন্তু আমরা প্রায় উনিশ বিশ একই টাইপেরই অপারেটিং সিস্টেম পাচ্ছি এবার আমরা জেনে নিই আমরা রিয়েলমি সি ফিফটি ফাইভ মোবাইলটা কেন কিনবো রেডমি টুয়েলভ ফাইভ জি মোবাইলটা না কিনে মানে রিয়েলমি সি ফিফটি ফাইভ মোবাইলে আমরা কি ভালো ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি রিয়েলমি সি ফিফটি ফাইভ মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার ব্রাইটনেসটা কিন্তু একটু বেশি ভালো থাকছে রেডমি টুয়েলভ ফাইভ জি মোবাইলের তুলনায় মানে রিয়েলমি সি ফিফটি ফাইভ মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার পিক ব্রাইটনেস থাকছে ছশো আশি নিটস সেখানে আমরা রেডমি টুয়েলভ ফাইভ জি মোবাইলে যে ডিসপ্লেটা পাচ্ছি তার পিক ব্রাইটনেস থাকছে পাঁচশো পঞ্চাশ নিটস মানে এখানে ব্রাইটনেসের দিক থেকে দেখতে গেলে কিন্তু একটু বেশি ভালো ব্রাইটনেস আমরা পেয়ে যাব রিয়েলমি সি মোবাইলে রেডমি টুয়েলভ ফাইভ জি মোবাইলের তুলনায় এবং পিক্সেল ডেন্সিটি কিন্তু দুটোর উনিশ বিশ কাছাকাছি একই টাইপেরই থাকছে এটাই বলা যেতে পারে মানে রিয়েলমি সি ফিফটি ফাইভ মোবাইলে আমরা তিনশো বিরানব্বই পিপিআই পিক্সেল ডেন্সিটি পাচ্ছি সেখানে আমরা রেডমি টুয়েলভ ফাইভ জি মোবাইলে পাচ্ছি তিনশো ছিয়ানব্বই পিপিআই ডেন্সিটি রিয়েলমি সি ফিফটি ফাইভ মোবাইলে আমরা চার্জিং স্পিডটাও কিন্তু একটু বেশি ফাস্ট পাচ্ছি মানে রিয়েলমি সি ফিফটি ফাইভ মোবাইলে আমরা থার্টি থ্রি ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছি সেখানে রেডমি টুয়েলভ ফাইভ জি মোবাইলে আমরা এইটিন ওয়ার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছি মানে এখানে একটু তাড়াতাড়ি তোমরা চার্জ করে ফেলতে পারবে রিয়েলমি সি ফিফটি ফাইভ মোবাইলটাকে রেডমি টুয়েলভ ফাইভ জি মোবাইলের তুলনায় তো এখানে চার্জিং স্পিডের দিক থেকে দেখতে গেলেও কিন্তু বেশ অনেকটাই এগিয়ে থাকছে রিয়েলমি সি ফিফটি ফাইভ মোবাইলটা রিয়েলমি সি ফিফটি ফাইভ মোবাইলের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি চৌষট্টি মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা চৌষট্টি মেগাপিক্সেলের তারপর আমরা একটা দুই মেগাপিক্সেলের লেন্স পেয়ে যাচ্ছি সেখানে রেডমি টুয়েলভ ফাইভ জি মোবাইলের রেয়ার সাইডে আমরা পাচ্ছি পঞ্চাশ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা পঞ্চাশ মেগাপিক্সেলের তারপর আমরা একটা দুই মেগাপিক্সেলের লেন্স পাচ্ছি তো এই দুটো ফোনের ক্যামেরার কোয়ালিটির কথা বলতে গেলে উনিশ বিশ কাছাকাছি একই টাইপেরই ক্যামেরার কোয়ালিটি পাবো কিন্তু একটু বেশি ভালো কোয়ালিটি আমরা পেয়ে যাচ্ছি এখানে রিয়েলমি সি ফিফটি ফাইভ মোবাইলে রেডমি টুয়েলভ ফাইভ জি মোবাইলের তুলনায় মানে বেশি ভালো ছবি বা ভিডিও তোমরা পাবে রিয়েলমি সি ফিফটি ফাইভ মোবাইলে রেডমি টুয়েলভ ফাইভ জি মোবাইলের তুলনায় এটাই বলা যেতে পারে চলে আসি দামের দিকে রিয়েলমি সি ফিফটি ফাইভ মোবাইলের চার জিবি র্যাম চৌষট্টি জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র আট হাজার নশো নিরানব্বই ভারতীয় টাকার মতো যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই সাড়ে নয় থেকে দশ হাজার বাংলাদেশি টাকার কাছাকাছি সেখানে রেডমি টুয়েলভ ফাইভ জি মোবাইলের চার জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র এগারো হাজার নশো নিরানব্বই ভারতীয় টাকার মতো যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই তেরো থেকে সাড়ে তেরো হাজার বাংলাদেশি টাকার কাছাকাছি তো এখানে দামের দিক থেকে দেখতে গেলেও কিন্তু বেশ অনেকটাই এগিয়ে থাকছে রিয়েলমি সি ফিফটি মোবাইলটা রেডমি টুয়েলভ ফাইভ জি মোবাইলের তুলনায় এবার আমরা জেনে নিই আমরা রেডমি টুয়েলভ ফাইভ জি মোবাইলটা কেন কিনবো রিয়েলমি সি ফিফটি ফাইভ মোবাইলটা না কিনে মানে রেডমি টুয়েলভ ফাইভ জি মোবাইলে আমরা কি ভালো ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি রেডমি টুয়েলভ ফাইভ জি মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি কোয়েলকম স্ন্যাপড্রাগন ফোর জেন টু প্রসেসার এটা একটা ফোর এন এম অক্ট্রো প্রসেসার এবং এতে আমরা অ্যাডিনও ছশো তেরো জিপিও পাচ্ছি সেখানে আমরা রিয়েলমি সি ফিফটি ফাইভ মোবাইলে পাচ্ছি মিডিয়াটা হিলিও জি এইটটি এইট প্রসেসার এটা একটা টুয়েলভের মর প্রসেসার যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে টু গিগার্স এবং এতে আমরা মালি জি ফিফটি টু এমসি টু পাচ্ছি তো এখানে পারফরমেন্সের দিক থেকে দেখতে গেলে কিন্তু বেশ অনেকটাই এগিয়ে থাকছে রেডমি টুয়েলভ ফাইভ জি মোবাইলটা ওই ফোনে তোমরা বেশ ভালো গেম খেলতে পারবে মাল্টিটাস্কিং করতে পারবে অল ওভার দুটো ফোনের পারফরমেন্সের দিক থেকে দেখতে গেলে কিন্তু অনেক বেশি ভালো পারফরমেন্স পাবে তোমরা রেডমি টুয়েলভ ফাইভ জি মোবাইলে রিয়েলমি সি ফিফটি ফাইভ মোবাইলের তুলনায় এবং এখানে রেডমি টুয়েলভ ফাইভ জি মোবাইলে আমরা ফাইভ জি সাপোর্ট পাচ্ছি সেখানে রিয়েলমি সি ফিফটি ফাইভ মোবাইলে আমরা শুধুমাত্র ফোর জি সাপোর্ট পাচ্ছি তো এখানে কিন্তু একটু অ্যাডভান্স থাকতে গেলে তোমাদের রেডমি টুয়েলভ ফাইভ জি মোবাইলের দিকে যাওয়া উচিত কারণ ওইটাতে তোমরা যেহেতু ফাইভ জি সাপোর্ট পাচ্ছ ফিউচার প্রুফ হচ্ছে এটাই বলা যেতে পারে রিয়েলমি সি ফিফটি ফাইভ মোবাইলে আমরা ইএমএনসি ফাইভ পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ পাচ্ছি সেখানে আমরা রেডমি টুয়েলভ ফাইভ জি মোবাইলে ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপ পাচ্ছি তো এখানে একটু ফাস্ট স্টোরেজ আমরা পেয়ে যাচ্ছি রেডমি টুয়েলভ ফাইভ জি মোবাইলে তো এখানে স্টোরেজের কোয়ালিটির দিক থেকে দেখতে গেলে কিন্তু বেশ অনেকটাই এগিয়ে থাকছে রেডমি টুয়েলভ ফাইভ জি মোবাইলটা আশা করি তোমরা বুঝতে পেরেছো দুটো মোবাইলের মধ্যে তোমাদের জন্য কোন মোবাইলটা বেস্ট হবে কোন ফোনটা ভ্যালু ফর মানি ফোন হবে তোমাদের জন্য এবং কোন ফোনটা তোমাদের নেওয়া উচিত তোমাদের এই দুটো মোবাইলের মধ্যে কোন মোবাইলটা সব থেকে বেশি ভালো লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে